শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে নয়, সারা ভারতবর্ষের বাইরে ইউকে, জার্মানি, আমেরিকা, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি, বিভিন্ন রাষ্ট্রে কিন্তু আমাদের এই বহনের মানুষ তাদের অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা সেখানে তাদের ছাপ রেখেছে। আমাদের এই শহরের মানুষ তারা বিভিন্ন সরকারি আধিকারিক থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার থেকে, পুলিশ অফিসার থেকে, জুডিশিয়াল অফিসার থেকে, বড় ব্যবসায়ী থেকে, সমস্ত ধর্মের মানুষ কিন্তু এখানে আছে। তার জন্যই আমার মনে হয় বহরমপুর শহরকে অন্য জায়গায় সবাই খুব সমীহ চোখে দেখে, শ্রদ্ধার চোখে দেখে, খুব ইজ্জতের চোখে দেখে। তো ঠিক এইরকম একটা সুন্দর শহরের পুজো আর কিছুদিন পরেই হবে আর কি। এখন এরকম একটা কোঅর্ডিনেশন বা সমন্বয় দরকার হয়। সমন্বয় যদি না হয় তাহলে দেখবেন একটা প্যান্ডামোনিয়াম সিচুয়েশন তৈরি হবে, একটা অস্থিরতা তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে, ট্রাফিক কনজেশন হবে। তো এর জন্যই কিন্তু আজকের এই মিটিং। বহরমপুর থানা এরিয়ার মধ্যে যদি বলি আর কি, তাহলে টোটাল আমাদের পুজো আছে 579, প্রায় 600 কাছাকাছি পুজো তারা দুর্গা পুজো করেন বিভিন্ন কমিটি আর কি। তার মধ্যে কিন্তু সরকারি অনুদান পায় আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে জানেন যে বছর আরও বাড়িয়ে দিয়েছেন, 85,000 করেছেন সরকারি অনুদান। সেই অনুদান পান আমাদের 520টায় 520 পূজা কমিটি যারা আছে তারা এই অনুদান পেয়ে থাকে। দরখাস্ত যারা করেছে তার মধ্যে মহিলা পরিচালিত পুজো কমিটি আর কি, তাদের সংখ্যা কিন্তু বেশ ভালোই আছে আর কি। অবশ্যই তাদের কিন্তু একটা অগ্রাধিকার থাকবে, আর থাকবে যারা অনেকদিন করছে হয়তো কোনো কারণে কোনো একটা বিশেষ ব্যাপারে তারা পায়নি, তাদের কিন্তু অগ্রাধিকার থাকবে। আমরা চেষ্টা করবো যে আমাদের এই দাবিটা আপনাদের এই কথাগুলো ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার। কিছু পুজো কমিটিতে ওখানে একটা VIP লাইন করা হয়, এই VIP লাইনের নাম দিয়ে কিছু মানুষকে এক্সট্রা চাঁদা নিয়ে তাদেরকে VIP লাইনে করা হয় আর কি। এখানে কিন্তু আমাদের সবাই সমান আছে, এখানে কোনো VIP কালচার এখানে চলবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনুষ্ঠানে বলে দিয়েছে। যেহেতু আপনারা সবাই খুব ভালো অর্গানাইজার আছে, আমি আশা করবো ব্যক্তিগতভাবে এই শহর যেটা কালচারাল ক্যাপিটাল আছে, এখানকার মানুষ সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে সারা পৃথিবীকে জানা বহরমপুরের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, শিক্ষা, তাদের রুচি সারা পৃথিবীর মানুষকে জানা, সারা দেশের মানুষকে জানা, একটা অত্যন্ত ডিসিপ্লিন এবং খুব রুচিশীল একটা পুজো আপনারা মানুষকে উপহার দেন, এটাই কিন্তু আইসি হিসাবে আমার একমাত্র আপনাদের কাছে দাবি আছে। আমাদের জীবনের একটা অত্যন্ত মূল্যবান সময় এখানে আমরা সার্ভিস করতে এসে একটা ভালো স্মৃতি নিয়ে আমরা বহরমপুর থেকে যখন যাব এটা যেন আমরা বলতে পারি। প্রত্যেকটা পুজো কমিটি যারা আছে, মাই হাম্বল সাবমিশন টু অল অফ ইউ, প্লিজ ইনস্টল CCTV ক্যামেরা। একটা দুটো নয়, CCTV ক্যামেরা কিন্তু এখন থেকে যদি না বলেন তাহলে যারা আপনার এই কাজটা করবে, আমাদের বহরমপুর অনেকেই আছে, তাদের কাছে চাপ পড়ে যাবে, তারা লাস্টে জোগাড় করতে পারবে না। খুব কম পয়সা দিয়ে অনেক CCTV লাগিয়ে দেবে, আপনার পর্যাপ্ত CCTV লাগাবেন সামনে পেছনে রাস্তায় যেখান থেকে। আর হচ্ছে যে গেটের যে হাইটটা করবেন, সেই হাইটটা মিনিমাম তো 20 ফিট করার চেষ্টা করবেন, যাতে কোনোভাবে কোথাও কোনো অবস্ট্রাকশন, কোনোভাবে কোনো রকমের বা মানে বাধার সম্মুখীন না হয়। আর এক্সিট গেট আর এন্ট্রি গেট, ঢোকার রাস্তা এবং বেরোনার রাস্তা, এই দুটো রাস্তা যেন যতটা সম্ভব পর্যাপ্ত থাকে। এই পর্যাপ্তের কি ডেফিনেশন এটা আপনারা ভালো বুঝবেন। যেখানে দিনে 1 লক্ষ লোক যাতায়াত করে যে পুজো প্যান্ডেলে, তার পর্যাপ্তের ডেফিনেশন, আর যেখানে 2,000 লোক পুজো লাগে তার পর্যাপ্তের ডেফিনেশন এক হবে না, তাই না? তো এটা আপনারা করবেন এই কারণে, ফর দ্য সেক অফ ইন্টারেস্ট অফ দ্য জেনারেল পিপল, যারা সাধারণ মানুষ যারা পুজো দেখতে আসবে তাদের সুবিধার জন্য। কারণ একটা ছোট্ট জায়গায় যদি একটা বড় ভিড় হয়ে যায়, একটা ভালো থিমে পুজো করছে যদি বেশি ভিড় হয়ে যায় তাহলে সেখানে একদম অবধারিতভাবে সেখানে স্ট্যাম্পেড হয়ে মানুষ মারা যেতে পারে, কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে আর কি। তো আমাদের কিন্তু উদ্দেশ্য একটাই থাকবে, পুজো কমিটি এবং প্রশাসন আমরা মিলেমিশে কাজ করব, এক হয়ে কাজ করব, মাঝে কোনো ভেদাভেদ থাকবে না। একটাই আমাদের উদ্দেশ্য যে কোনো রকমের ইনসিডেন্ট হবে না, ইনসিডেন্ট শুধু জিরো, কোনো রকম
এটা মনে থাকবে তো, এইটা কিন্তু মুখের কথা বললে হবে না, কোনো হবে না বলে আমি সব বিপদটা কাজ করলাম তো দেখছিলেন হবে, তাহলে এটা কিন্তু মুখের কথার সঙ্গে আমাকে কিন্তু কাজ করে দেখাতে হবে। আমরা আশা করবো যে আপনারা সব থেকে ভালো পুজো আপনারা উপহার দেবেন, আপনাদের আমার যেন আপনাদের কাছ থেকে যেমন আশা আছে ঠিক আমার উপরে আপনাদের যা আশা আছে, আমি কিন্তু আমার সব সময় চেষ্টা করবো আর কি যে আমি আমার সামর্থ্য মতো আপনাদেরকে অ্যাডিকুয়েট সার্ভিস দেওয়ার এবং কুইক অ্যান্ড কোয়ালিটি সার্ভিস সেটা আমি দেওয়ার চেষ্টা করবো যতটা সম্ভব আর কি। ট্রাফিক যদি সব ঠিকঠাক থাকে, ছবির মতো থাকে, তাহলে মানুষ দেখতে আসতে পারবে। এবং ট্রাফিককে যদি আপনারা সহযোগিতা না করেন, আপনারা যদি সবাই যে যেখানে খুশি একটা গাড়ি লাগিয়ে দিলেন, যে যেখানে খুশি একটা সাইকেল লাগিয়ে দিলেন, তার জন্য পুরো একটা বড় একটা লাইন পড়ে গেল, তাহলে ট্রাফিককে আমাদের কিন্তু সহযোগিতা করতে হবে। আর একটু যদি আইন মানেন যদি তাতে মানুষের ভালো হয় তাহলে আইনটাকে মানতে হবে, তাই না? তো আমাদের সবচেয়ে মনে রাখতে হবে যে আমরা মানুষকে একটা ভালো গুরু উপহার দেবো। পুজো পার্বণ যারা এসছে প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি, আমি আমার নমস্কার জানাচ্ছি, আপনাদের কাছ থেকে আমি সবসময় আশীর্বাদ চাইব। যতদিন এখানে কাজ করবো আপনারা খুব ভালোভাবে আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি ভালো সার্ভিস আপনাদের দিতে পারি, এবং আমিও কিন্তু কমিটেড, আমিও আপনাদের চেষ্টা করবো যে ভালো সার্ভিস দেওয়ার, এবং যাতে আপনাদের কাছে আমি অ্যাটলিস্ট মানে এটা বলতে পারি যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আর কি।